হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশ এয়ারফোর্স চিফ যুক্তরাষ্ট্র সফর করেছেন। উক্ত সফরে বাংলাদেশ এয়ারফোর্স চিফ আমেরিকার লেজেন্ডারি ফাইটার জেট F-16 সব থেকে উন্নত ভ্যারিয়েন্ট F-16 ব্লক 70-72 এর সিমুলেটার ফ্লাই করেছেন। বলা বাহুল্য যে এই ঘটনার পরে ব্যাপক আকারে এটা শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের F-16 ব্লক 70-72 যুদ্ধবিমান অফার করেছে। তবে এই বিষয়টি এখনও পর্যন্ত 100% নিশ্চিত নয়। যাই হোক না কেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে F-16 অফার করার সত্যতা নিয়ে আলোচনা করব না। পরিবর্তে আজকের এই ভিডিওর মাধ্যমে এটা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের F-16 ব্লক 70-72 কতটা সুফল বয়ে আনবে, পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এই ফাইটার জেট কিনতে চাইলে বাংলাদেশকে কী ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে। তো চলুন দেখি সমস্ত কিছুর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। তবে ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, এবার আসুন দেখি মূল ভিডিওতে ফেরা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে বর্তমান সময়ে ভারতীয় এয়ারফোর্সের মতো বাংলাদেশ এয়ারফোর্সেও ফাইটার জেটের ব্যাপক ঘাটতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এয়ারফোর্সের F-7গুলি বেশ পুরনো, খুব দ্রুত অবসরে পাঠাতে হবে এগুলিকে। বলা বাহুল্য যে বাংলাদেশ এয়ারফোর্স তাদের এই F-7গুলি রিপ্লেসের জন্য ফাইটার জেট খোঁজা শুরু করেছে। তারা জেট এনসি থেকে শুরু করে সবশেষ F-16 পর্যন্ত যাচাই বাছাই করেছে। আর এখন তো আমেরিকা রীতিমতো F-16 আধুনিক ভ্যারিয়েন্ট অফার করেছে বাংলাদেশকে। এখানে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে মার্কিনিরা তাদের এই F-16 ব্লক 70-72 পূর্বের F-16 চেয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে। নতুন এই ভার্সনে যোগ করা হয়েছে সর্বাধুনিক AES র্যাডার, উন্নত ককপিট, সর্বাধুনিক ডাটা লিঙ্ক সিস্টেম সহ আরও অসংখ্য সিস্টেম। মার্কিনিদের দাবি অনুযায়ী তাদের এই ফাইটার জেট খুব সহজেই চাইনিজ জেট এনসিকে ডগ ফাইটে হারানোর সক্ষমতা রাখে। পাশাপাশি রাশিয়ান যে কোনো 4++ জেনারেশন ফাইটারকে টক্কর দিতে সক্ষম মার্কিনিদের এই বিমান। এখানে বলা বাহুল্য যে বাংলাদেশ যদি আমেরিকা থেকে F-16 এই লেটেস্ট মডেলের ফাইটার জেট কিনতে পারে, তবে সেটি হবে চাইনিজ জেট এনসি থেকে বেটার। পাশাপাশি মায়ানমারের SU-30 SME এটি খুব সহজেই কাউন্টার করতে পারবে। এক কথায় এটি বাংলাদেশ এয়ারফোর্সের সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এত কিছুর পরেও যেটি আসল বাস্তবতা তা হচ্ছে বাংলাদেশ চাইলেই খুব সহজেই যুক্তরাষ্ট্র থেকে এই ফাইটার জেট কিনতে পারবে না। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে যুক্তরাষ্ট্র থেকে এই অত্যাধুনিক F-16 কিনতে চাইলে বাংলাদেশকে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হবে। এখানে সেই সমস্যাগুলি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে F-16 লেটেস্ট মডেল F-16 ব্লক 70-72 কিনতে চায়, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশকে একটি প্রতিরক্ষা চুক্তি করতে হবে, যেটা খুব সহজে করতে পারবে না বাংলাদেশ, কেননা এখানে চীনের স্বার্থ জড়িত। আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে, ধরুন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করে F-16 কিনতে চায়, তবে সেক্ষেত্রে বেইজিং সেটাকে তাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান হিসেবে গণ্য করবে। আর এরপর চীন যে বাংলাদেশের সাথে ঠিক কী কী করতে পারে, এর ধারণা আশা করি আপনাদের সবার আছে। তাছাড়া বাংলাদেশের জন্য সমস্যাটা এখানেই শেষ নয়, কেননা যুক্তরাষ্ট্র F-16 বিনিময়ে শুধু সামরিক চুক্তি পর্যন্ত থেমে থাকবে না। সামরিক চুক্তির পাশাপাশি তারা বাংলাদেশকে আরও বেশ কিছু শর্ত দেবে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হতে পারে যে আমরা তোমাদের F-16 দেব ঠিকই, কিন্তু পরিবর্তে তোমরা আমাদের বাংলাদেশের অভ্যন্তরে নেভাল বেস তৈরির জায়গা দাও। কিংবা আমেরিকার পক্ষ থেকে F-16 বিনিময়ে বাংলাদেশকে এই শর্তও দেয়া হতে পারে যে বাংলাদেশের ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের জন্য যে কাজটি এক প্রকার মরণ ফাঁদ। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত দেখে সকলেই আশা করি বাংলাদেশের জন্য F-16 সুফল, পাশাপাশি বাংলাদেশের F-16 ক্রয়ের ক্ষেত্রে বাধাগুলি সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।